খুব ভালো লাগবে। আর যারা ব্যবসা শুরু করতে চাও তারা অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যার মাধ্যমে তোমরা তোমাদের ব্যবসা দাঁড় করাতে পারবে আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। তোমরা ঘরে বসে মাত্র 25,000 টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে এই ব্যবসা শুরু করতে পারো আজমিরা ফ্যাশনের সাথে। তো আজকে আমি তোমাদের বলতে চলেছি আজমিরা ফ্যাশন সম্পর্কে এবং আজমিরা ফ্যাশন কি কি উদ্যোগ নিয়ে তোমাদের সামনে ব্যবসা শুরু করার উদ্যোগী হয়েছে সেই বিষয় আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। প্রকৃতপক্ষে এটি একটি এমন জিনিস যা অনেক ক্ষুদে ব্যবসায়ী বা গৃহিণীদের জীবন বদলে দিয়েছে। আজ আমি তোমাদের বলবো সুরাটের বিশাল বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং শাড়ি প্রস্তুতকারক অজয় আজমিরাজির আজমিরা ফ্যাশন সম্পর্কে। আইডিয়াটি খুবই সহজ, তোমাদেরকে কম দামে সেরা মানের সেরা ডিজাইনের শাড়ির লেহেঙ্গা ক্রপ টপ ইত্যাদি সব ধরনের পণ্যগুলো কিনে সেগুলোর সাথে তোমাদের মুনাফা অ্যাড করে তারপর সেগুলো বিক্রি করতে হবে কাস্টমারদের কাছে। তো ভাবতে পারো এটা আবার নতুন কি, বা এটা তো সবাই করে ব্যবসায়। তাই বলে রাখি আজমিরা ফ্যাশনের এটা একটি নতুন উদ্যোগ এবং নতুন চিন্তাধারা। লাখ লাখ খুদে ব্যবসায়ী ভারতের বস্ত্রের রাজধানী সুরাট থেকে খুচরা মূল্যে পণ্য কিনে তাদের ব্যবসা শুরু করেন। কিন্তু অজয় আজমিরাজি খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে তার নিজস্ব ফেন তৈরি পণ্যগুলো সরাসরি দিতে শুরু করেন, যাতে খুচরা বিক্রেতারা একটু বেশি মুনাফায় তাদের ব্যবসা শুরু করতে পারে। আজমিরা ফ্যাশনে তোমরা মূলত শাড়ি, লেহেঙ্গা, ক্রপ টপ এছাড়াও পোশাক রিলেটেড যাবতীয় সমস্ত কিছু পেয়ে যাবে। তাই আমি তোমাদের সাজেস্ট করব, যদি বাড়িতে বসেই তোমরা ব্যবসা শুরু করতে চাও তাহলে তোমরা আজমিরা ফ্যাশন অবশ্যই যোগাযোগ করো। নিচের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত ধরনের লিংক তোমরা পেয়ে যাবে। আজমিরা ফ্যাশনের প্রতিষ্ঠাতা অজয় আজমিরাজি ব্যবসা শুরু করা সম্পর্কে তোমাদের কিছু দারুণ দারুণ কথা বলেছে, তো চলো আমরা সেগুলো দেখে আসি। নমস্কার বন্ধুরা, আমি অজয় আজমিরা, আজমিরা ফ্যাশন সুরাট থেকে। বন্ধুরা, আজকে একটা প্রাইভেট মেসেজ নিয়ে আপনার সামনে এসেছি আপনাদের সবার জন্য, এটাকে শেষ অবধি নিশ্চয়ই শুনবেন। বন্ধুরা, আমরা একটা সার্ভে করেছিলাম সুরাটের সব থেকে বড় টেক্সটাইল ম্যানুফ্যাকচারার হিসাবে আমরা কিভাবে কাপড়ের ব্যবসায় আপনাদের মুনাফাটা বাড়াতে পারবো এবং কি কি করতে পারি তার জন্য। ছোট বড় সব রিটেলারদের থেকে কে আমরা সাজেশন নিয়েছি এবং এক একটা সেই সাজেশন নিয়ে এবং আমরা সেই সাজেশনটা পেয়েছি এবং সেটাকে কোয়ালিটি, ডিজাইন, প্যাকেজিং, এক্স ডিসপ্লে, ট্রান্সপোর্টেশন আর কাস্টমার সাপোর্ট এগুলো কীভাবে বেটার করতে পারি, এই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে এবং বড় বড় জিনিসগুলোকে নিয়ে আমরা এই আপনাদের এই রায়টা নিয়েছি এবং আমাদের এক্সপার্টের টিম এই 10টা সব থেকে ভালো যে আইডিয়া যে পেয়েছিলাম আমরা এবং লাস্ট 6 মাসে এগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করেছি আজমিরা ফ্যাশনে। আমার বলতে অনেক গর্ববোধ হচ্ছে যে আমরা এই এই স্টেপগুলোর মাধ্যমে সত্যি আমরা আমাদের যারা ব্যবসা করেন আমার সাথে বন্ধু মাতারা আছেন তাদের যে মুনাফা সেটা আগের থেকে 5-10% বাড়াতে পেরেছি। অর্থাৎ আগে যারা যে শাড়িটা বিক্রি করা বা স্যুটটা বিক্রি করে আপনি মুনাফা করতেন 100 টাকা মুনাফা করতেন, এখন 105-110 টাকা মুনাফা করছেন। এই ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে, সব ব্যবসায়ীদের আমার বিনীত নিবেদন যে আপনারা আজমিরা ফ্যাশনের এই নতুন ফ্রেশনেসটাকে অনুভব করার জন্য একবার সুরাতে আসুন কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে একবার ফোন বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে সম্পর্ক করুন। খুব ধন্যবাদ আপনাদের সবাইকে। বন্ধুরা, এই সিরিজটা আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা বিচার আমি আপনার সাথে শেয়ার করতে, যেটা আপনার জীবন পাল্টাতে পারে, সেই বিচারটা আমাদের কাছে এসেছিল, তাই এই সিরিজটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, যেখানে আমরা নতুন নতুন আইডিয়া, নতুন নতুন পদ্ধতিকে আপনাদের কাছে নিয়ে আসি, যেটা আপনারা ব্যবসা বাড়াতে পারেন এবং এগিয়ে যেতে পারেন
এবং এই বিচারগুলো মানুষের জীবন পাল্টাতে পারে, যেভাবে আমাদের জীবনটাও নানা রকমভাবে পাল্টেছে। তাই বন্ধুরা, আপনারা এই বিচারগুলোকে ইমপ্লিমেন্ট করুন, তাহলে আপনাদের জীবনটাও আরও উন্নত, আরও সচ্ছল হবে এবং আপনারা উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। কারণ বলা হয় একটা বিচার জীবন পাল্টানোর জন্য অনেক। একদিন একটা কুমোর, মানে যখন মাটিকে মাখেন ঘড়া বানানোর জন্য, তখন সে ভাবলো যে আমি হুক্কো বানাই, কারণ হুক্কো এখন খুব চলছে। তো তখন সে মাটিটা মাখছে, হঠাৎ করে তার বউ তাকে জিজ্ঞেস করলো, কী বানাচ্ছ? তখন সে বললো, হুক্কো বানাচ্ছি, কারণ এখন হুক্কো অনেক চলছে। তখন তার বউ বললেন যে কেন তুমি হুক্কো বানিও না, তুমি জগ বানাও। জগ বানালে পরে সে নিজেও শীতল হবে, তুমি জল ভরবে তাহলে সে নিজেও শীতল হবে, তাই লোকেরও উপকার হবে, সে সেই শীতল জল সবাই খেতে পারবে। তো কুমোর আবার মাটিটাকে একদম সুন্দরভাবে নিয়ে আবার মাখলো, মেখে সে ভাবলো যে হ্যাঁ বউ তো ঠিক বলছে। সে আবার নতুনভাবে মাটি মেখে কাজ করা শুরু করছে, কারণ সে জগ বানাবে। তখন হঠাৎ করে মাটি থেকে আওয়াজ আসছে, মাটি বলছে তুমি কী করছো? তখন সে বললো যে প্রথমে ভেবেছিলাম যে হুক্কো বানাবো, কিন্তু এখন ভাবছি জগ বানাই। তখন সেই মাটিটা বলছে, তোমার এই যে বিচারটা এসছে, তোমার যে বিচারটা এসছে, তোমার এই বিচারের জন্য আমার জীবন পাল্টে গেল। কারণ তুমি যদি হুক্কো বানাতে তাহলে সে নিজেও জ্বলতো, আমাকেও জ্বালাতো, কিন্তু এখন তুমি জগ বানাচ্ছ, সে নিজেও শীতল থাকবে, আমিও শীতল থাকব এবং সবাইকে শীতল করব। তোমার বিচার পাল্টালো, তুমি শুধু নিজের জীবন না আমার জীবনও পাল্টে দিলে। তার জন্য বলি বন্ধুরা, বিচার মানুষের জীবন পাল্টাতে পারে। আশা করছি আপনাদের এই সিরিজটা খুব ভালো লাগবে, শেষ অবধি আমার সাথে থাকবেন বন্ধুরা। এই সিরিজটা দিয়ে আমরা আগেও আপনাদের নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করব, এই সিরিজটা সেইভাবেই বানাবো। ধন্যবাদ বন্ধুরা। সুতরাং তোমরা যারা ভাবছো ব্যবসা শুরু করবে, ভয় পেও না, এগিয়ে এসো। যেমন অজয় আজমিরাজি বলেছেন, আমরা যখন গাড়ি চালাই তখন গাড়ির আলো আমাদেরকে 20-25 কিলোমিটার পর্যন্ত এগিয়ে যেতে বলে, কিন্তু একই আলোর আশায় আমরা হাজার হাজার মাইল অতিক্রম করে দিই। সুতরাং তোমরা যারা ভাবছো ব্যবসা শুরু করবে, ভয় না পেয়ে এগিয়ে এসো আজমিরা ফ্যাশনের সাথে। আজমিরা ফ্যাশনের সমস্ত লিংক আমার নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারো হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে। তাই আমি তোমাদের সাজেস্ট করব, যারা ভাবছো যে বাড়িতে বসেই কিছু না কিছু করব, ব্যবসা শুরু করব, তাদের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে, সেখান থেকে ফোন কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো আজমিরা ফ্যাশনের সাথে। সুন্দর ও রকমারি শাড়ি, গ্রাউন, ক্রপ টপ, এছাড়াও ওমেন্স রিলেটেড যাবতীয় গার্মেন্টসের জন্য আদর্শ প্রতিষ্ঠান আজমিরা ফ্যাশন।